জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের জন্য ক্লাস ইলেভেনের ছাত্রদের অ্যাকাউন্টে যে টাকা জমা পড়ার কথা ছিল তা বেহাত। রাজ্যের বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটেছে, এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিক্ষা মহলে, চাঞ্চল্য রাজনৈতিক মহলেও। বিরোধীদের অভিযোগ, রাজ্যের একের পর এক কেলেঙ্কারি যেভাবে ঘটে চলেছে তাতে নয়া সংযোজন এই ট্যাব কেলেঙ্কারি। ট্যাবের টাকা দেওয়ার আগে কেন এত অগোছালো নবান্ন, তা নিয়েও নানা মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লালার কয়লার টাকা যদি যায় রুচিরা নারোলার অ্যাকাউন্টে সিঙ্গাপুরে, তাহলে কেন ট্যাবের টাকা যাবে না? উপর থেকে তো শুরু হয়, নিচে পর্যন্ত ছড়ায়। অত স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো এখানে যারা মাতব্বরী করেন তাদেরকে গিয়ে প্রশ্ন করুন, আপনি অত দূরে যাচ্ছেন কেন? নৈহাটি পুরসভাতে এবং এই এলাকাতে যে ধরনের বেআইনি কাজ, লুটের কাজ ওনারা করেন, এমনকি এখানে হিন্দুদের মন্দিরের ট্রাস্টের টাকাও এরা চুরি করছে নৈহাটিতে। তবে এসবের মধ্যেই এবার শুরু হয়েছে ধরপাকড়। উত্তর দিনাজপুর মালদা থেকে মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হাসেম আলী। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার জানিয়েছেন এটা ঠিক হ্যাক নয়, তবে সাইবার জালিয়াতি। বর্তমানে এর মধ্যে 28 জন ছাত্রের সঙ্গে এই জালিয়াতি হয়েছে, তারা টাকা পাননি। ঘটনার তদন্ত নেবে মালদার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদেরকে দেখতে পাচ্ছি জুলাই মাসে একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছে, এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। তো আরও ফার্দার কী আছে সেই জন্য আমরা তাকে রিমান্ডে নিচ্ছি, এবং সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য সেই মোবাইলটা আমরা সিজ করেছি, এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। হ্যাক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আনঅথোরাইজড ওয়েতে, অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে, সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেট টাকাগুলো ক্রেডিট হয়েছে। তো 28টার মধ্যে 25টায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে, 3টে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য, এবং অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ডে আমরা নিচ্ছি। সেটা আমরা পুরোটা ভেরিফাই করছি, সে তো নিজের অরিজিনাল অ্যাকাউন্টে টাকাগুলো কেউ ক্রেডিট করায় না, সেটা কোনো কোনো অ্যাসোসিয়েট কোনো মিউল অ্যাকাউন্ট কী আছে সেটা আমরা ভেরিফাই করে দিচ্ছি। বাংলার শিক্ষায় একটা পোর্টাল আছে, সেই পোর্টালে তারা অ্যাক্সেস করেছে, করে তারা এই অ্যাকাউন্টগুলোকে পাল্টেছে। শিক্ষা পোর্টাল একটা হ্যাক করে জুলাই মাসে, এটা হ্যাক বলবো না, আনঅথোরাইজড অ্যাক্সেস বলবো। হ্যাক বলা হচ্ছে, আমাদের একটু টেকনিক্যাল কিছু অ্যানালিসিস দরকার আছে, সেগুলো পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট হলে তারপর আমরা ক্লিয়ার বলতে পারবো। বর্তমানের ঘটনায় যেমন মালদা থেকে একজনকে ধরা হয়েছে, তেমনি পূর্ব মেদিনীপুরের দুর্নীতিতে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃতদের নাম সাদিক হোসেন, মোবারক হোসেন, আসারুল হোসেন। এদের মধ্যে সাদিক ও মোবারক চোপড়ার বাসিন্দা, আসারুলের বাড়ি ইসলামপুর। দুটি জেলার কয়েকটি স্কুলে ট্যাব কেলেঙ্কারিতে আপাতত 4 জন ধরা পড়েছে, কিন্তু রাজ্য জুড়ে 300-এর বেশি স্কুলে পড়ুয়াদের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। কেন এভাবে স্কুলের পর স্কুলে এই ধরনের ঘটনা ঘটবে? পুলিশ সুপারই বলেছেন এটা হ্যাক নয়, কিন্তু তাহলে কিভাবে টাকা চলে যায় অন্য অ্যাকাউন্টে? বহু স্কুলের তরফেই এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। বাস্তবে সবকটি স্কুলের সঙ্গে ঠিক কি ঘটেছিল, কিভাবে টাকা বেহাত হলো, তা কি প্রকাশ্যে আসবে আদৌ? রাজ্যবাসীর দাবি, শিক্ষা নিয়ে এই ছেলে খেলা অবিলম্বে বন্ধ হোক, না হলে মুখ্যমন্ত্রী যে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেছিলেন এক শ্রেণীর মানুষের দুর্নীতিতে, সেই স্বপ্ন অবিলম্বে ধাক্কা খাবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।